আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসছি মালয়েশিয়া একটা গ্রামে। কত সুন্দর একটা গ্রাম, গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও ভালো ভালো মালয়েশিয়া গ্রামগঞ্জ বা বিভিন্ন তথ্য আমার ইয়ার থেকে আপনারা পাবেন। দেখেন কত সুন্দর ঘর বাড়ি, অনেক ভালো একটা দৃশ্য, দেখলে মনটা জুড়িয়ে যায়। দেখছো রুবেল কত সুন্দর বাড়ি, কত সুন্দর! দেখো বাড়ির সামনে কত সুন্দর ফুল গাছ। বাংলাদেশে এরকম গ্রাম খুঁজে পাওয়া আসলে অনেক মুশকিল। চলো আমরা, দেখছো কত সুন্দর কালপাট, এসব গ্রামে আসলে আসলেও অনেক ভালো লাগে। দেখো ড্রেন, সবাই ঘুরতেছে বসতেছে। সবাই ঘুরতে আসছে আর কি গ্রামে, মানে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর, তো তাই আর কি। কত সুন্দর গাছপালা, রাস্তাঘাট আপনারা দেখেন, আর বাড়িঘরগুলো কত সুন্দর, ওয়াও! কত সুন্দর! ওটা কি হোটেল না? দেখো তো, অনেক ভালো লাগলো আর কি, গ্রামগুলো দেখতে অনেক সুন্দর, পরিবেশ। কত সুন্দর বাড়িঘর, এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। কোথায় যাবা, সামনে? চলো একটু যাই। এই জায়গা তো একটা দোকান ছিল না? দেখেন কত সুন্দর ডিজাইন বাড়ি, কিন্তু অনেক বড় না বা ছোটই বাড়ি, কিন্তু গাছপালা, কত সুন্দর পরিবেশ, এগুলো একটা দেখার মতো। সবাই আর কি ঘুরতে আসছে, ডিজাইনটা অনেক সুন্দর। দেখেন কত সুন্দর মডেল, এটা একটা কিন্তু বাড়ি। এসব বাড়িতে আপনি সারাদিন থাকলেও ইনশাল্লাহ খারাপ লাগবে না, এত সুন্দর পরিবেশ। দেখেন বসার একটা জায়গা করছে, কত সুন্দর একটা পরিবেশ, এটা বসার জায়গা। এটা হলো মালয়েশিয়ার পতাকা। আর সামনে অবশ্য রাস্তা, এটা হলো রাস্তা, মানে আমরা এখন মেন রোডে উঠতেছি আর কি। অবশ্য এটা হলো মেন রোডের রাস্তা, এটা হলো স্কুল, মালয়েশিয়ান স্কুল। দেখেন কত সুন্দর একটা স্কুলের পরিবেশ, এটা হাই স্কুল না প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল আর কি। হ্যাঁ মালয়েশিয়ান স্কুল, কত সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো। এটা হলো মেন রোডের রাস্তা আর কি, আপনাদের পুরো ভিউ আর কি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম যে আসলে। দেখেন রাস্তাঘাট কত সুন্দর, রাস্তাঘাট পরিবেশ দেখার মতো আর কি। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন।